নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে তৈরি করে দেখাবো লেমন রাইস এটা সকালবেলা ব্রেকফাস্টও তৈরি করতে পারো আর খেতে ভীষণ টেস্টি একটা রেসিপি আর একটা সহজ পাচ্ছ যা গরম পড়েছে এরকম হালকা ফুলকা খাবারই আমাদের খেতে ভালো লাগে তো চলো রেসিপিটা শুরু করা যাক লেমন রাইস তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম সর্ষে আর বিচিয়ে একটা শুকনো লঙ্কা বেশ খানিকটা কারিপাতা ফোড়নটা ভালো করে হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব চিনে বাদাম বেশ এক মুঠো চিনে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে এবার দিয়ে দেব এক বাটি পরিমাণে ভাত নর্মাল আমরা সেদ্ধ চালের ভাত খেয়ে থাকি সেই চালটাই নিয়েছি এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ এবার এখানে নিয়ে নিয়েছি একটা লেবু গন্ধরাজ লেবুটাকে এরকম করে ভালো করে চিপে রসটা নিয়ে নিলাম চাইলে একটু লেমন জিসটু দিতে পারো অর্থাৎ ওই লেবুর যে খোসাটা হয় সেটা একটু গ্রেড করে দেওয়া যেতে পারে তো আমি এখানে দেইনি আর পাঁচ মিনিট মতো ভাতটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে আমাদের লেমন রাইস কিন্তু পুরোপুরিভাবে তৈরি এরপরে এরকম করে আমি সার্ভ করে দিচ্ছি তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো বেশ ভালো লাগবে খেতে টক দয়ে একটু শশা একটু পেঁয়াজ কুচি আর একটা টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু বিট লবণ উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলে একটা সুন্দর রায়তা তৈরি হয়ে যাবে তো এটা রায়তার সঙ্গে খেতে পারো তো এই ছিল আজকে লেমন রাইসের রেসিপি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ